কালকে আমার প্রথম গার্লফ্রেন্ডের ছেলের বিয়ে আছে। আব্বা আমার বিয়ে দাও জি, তোমার একটা লুঙ্গি পিন্ধেছে খেললো, বিয়ে দিয়ে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদি ভালো না থাকো তাহলে আমি চলে এসেছি ভালো করার জন্য। তাহলে দুঃখ কষ্ট মুখে মুহূর্তে নতুন একটা ভিডিও শুরু করি। হ্যালো বন্ধুরা, শীতকাল মানে আজকাল বাঙালির 90% ছেলে মেয়ের বিয়ে। বাঙালি বাপ মারা বুঝে যে ঠান্ডায় আমার ছেলে মেয়ে একা ল্যাব গরম করতে পারবে না, যেটা আমার বাবা মা বুঝে না। এখনকার বিয়ে আর আগের বিয়ের মধ্যে আসমান জমিন পার্থক্য ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আগের বিয়ে যেরকম ছিল, পুরো ফ্যামিলি বসতো গোল করে, মেয়ে বিচের পাশে বসে থাকতো, ইউপিএসসি এক্সামের মতো কোশ্চিন হতো, কোন পাঁচটা ডিমের পাঁচটা দাম তো, 50 দাম কত, তারপর কিছু খুচরা পয়সা দিয়ে বলতো, মা এটি গুনে বলো তো কতটি হয়েছে। তখন মা চলো তো আমার সাথে হেঁটে দেখাও, চুল কত বড়, খাটো, লম্বা, শ্যাওলা। কোত পাকা ছেলে ফ্যামিলি সমস্ত রকমের টেস্ট করে, মেডিকেল টেস্ট, আইকিউ টেস্ট, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, সবকিছু টেস্ট করে ফোনে বলবে যে কি সে তাকে বিয়ে করবে কি করবে না। আমি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মানে প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে দেখতো ভাই। বলেন কি, বাবা যখন ছেলেকে বিয়ের জন্য জিজ্ঞাসা করে, কি বাবা আমি আমাদের গায়ে ফজলুর বেটি মর্জিনাকে ভালোবাসি, ওর বাপ সুদ করার কাছে খুব টাকা আছে, আমি ওকে বিয়ে করবো, দেখতে খুব ফর্সা। কি হলো, কিছু তো বল, বিয়েটা কি দিয়ে দেবো? বাবা তোমাদের যেখানে পছন্দ হবে সেখানে আমি বিয়ে করবো। হ্যালো হ্যাঁ গার্খু, আমার বাবা মা আমার বিয়ে দিচ্ছে, তোমার মুখে মুইতা ভালোই থাকবো আমি। কিন্তু বাড়া এখন এরকম হয় না, এখন হয় দুটো ফ্যামিলি সামনাসামনি বসছে, ছেলে পক্ষ মেয়ের পক্ষকে বলবে যে তোমার মেয়েকে ওই বাথরুমের পাশের ঘরটাতে পাঠিয়ে দাও, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওদের দুইজনের মিলন হয়ে গেলে বিয়েটা পাকা। যখন বিয়ে দিতে একটু লেট হয়ে যায় তখন ছেলের রিয়াকশন, আব্বা আমি ঘন ঘন বাথরুম যাই, তুমি বুঝতে পারছো না, আমার অনেকে আমার আব্বাকে বিয়ে দিতে, আমার সব বন্ধুর চানা পেঙ্গা হয়ে গেলে আমাকে মামা মামা কইছে গে আমার আব্বাকে বিয়ে দিতে, বল না হে। এ কেমন কথা, আমি আমার পায়ে দাঁড়ালে বিয়ে দিবে না? আমি কার পায়ে দাঁড়িয়েছি তাহলে? রনি ডনি সনি সব বিয়ে হয়ে গেল, আব্বা তুমি আমার বিয়ে দিবে কি নিয়ে বলো, তোমার ছোট ভাইয়ের ছাইলার বিয়ে চারটা চাংড়া হয়ে গেলো, আব্বা আব্বা তুমি আমার বিয়ে দিবে বলো, আমি এখন পর্যন্ত বুঝতে পারি না যে বিয়ের পর পর এত তাড়াতাড়ি হানিমুনে যাওয়া, শালারা কি করে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আব্বা আমার বিয়ে দাও জি, বিয়ের যে দাদা সবাই আমার শ্বশুর বাড়ি থেকে সব তোমাকে দিয়ে দেবো। বলবো ভাই দুঃখের কথা, কেউ বিয়ে খাইছে, কেউ বিয়ে করছে, আর আমি ল্যাপটপটা দাগ লাগলা বসে আফসোস করছি ভাই। আমি এখন পর্যন্ত বিছানে বসে ল্যাব ভিজাইছি আর বাথরুম ভিজাইছি, পাঁচ দিনের মধ্যে যদি আমার বিয়ে না দেয় তাহলে আমার বাপের চা বুঝছে বিষ মিশিয়া আমি খেয়াল করবো আর মরে যাবো। এসে লাগা মেরা মজাক। বিয়েতে বসে যখন পণ নেওয়ার ব্যাপার আসে তখন যা আলোচনা হয়। আমি তো ছেলের বাপ, আমি হাজি সাহেব মাহুমস, আমি তো কিছু বলবো না। তোমার একটাই তো জামাই, তুই তো সোনা গানা দিবাই আর তোমার বেটির কত সোনা গানা দিবাই, আমার বেটাকে একটা গাড়ি গুড়ি দিও আর সোনার আংটি টাংটি দিও, আমি হাজি সাহেব মানুষ ওরকম কিছু চাহাবো না, আর বিজনেস করার জন্য 10 লাখ টাকা দিও তাহলে, আর আমার ঘুরার জন্য একটা মালতী কার দিও, হাজি সাহেব মানুষ আমি ওরকম কিছু চাই না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বাবা আমি কিন্তু পণের বিরুদ্ধে, কিন্তু আমি পণ নেবই। এসি, ফ্রিজ, টিভি এগুলো আমার চাই, কারণ আমি চাই না যে কি তোমার বেটি আমার বাড়িতে আসা অসুবিধাতে রোগ। ফ্রিজ থাকবে তো আমার কি হবে, তোমার বেটি ঠান্ডা পানি খেবে, আমি মাঝে মধ্যে একটু দারু ঠান্ডা করবো। আমি তো পণ আর আমার জন্য চাই না, টিভি তো তোমার বেটি দেখবে আর গাড়িটা তো তোমার বেটিকে নিয়ে যাবো, আমি থোড়াই চালাইবো, আবার গাড়ি টাড়ি না দিলে তো আমাকে সবাই বলবে যে কি মায়ের বাপ কিছু দেয়নি, আর লাস্টে পারলে একটা বাড়ি বানিয়ে দিবা। কি মানুষ রে বাবা, পই পই করে হিসাব রাখবি ভাই, কে তোকে নিমন্ত্রণ দিল কে দিল না, যে নিমন্ত্রণ দেবে না তোর বিয়ের সময় সারা তোকে মুইতে দিবি। আমি ভাই দেখেছি কিছু কিছু মানুষের আওকাত ভাঙা সাইকেল কিনার নাই, কিন্তু বিয়েতে ওর আপা চলে আসে। আর বাঙালি প্যারেন্টসরা কথায় কথায় বলে, তোমার মেয়ে পড়াশোনা করে না,
বিয়ে দিয়ে দাও। তোমার বেটি ফেসবুকে ছবি ছাড়ছে, বিয়ে দিয়ে দাও। তোমার বেটা ফোনে বেশি কথা কইছে, বিয়ে দিয়ে দাও। তোমার বাড়িতে বকরি বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। তোমার বেটি বড় বড় হয়ে গেল, বিয়ে দিয়ে দাও। তোমার বেটি মাধ্যমিক দিয়ে দিল, বিয়ে দিয়ে দাও। তোমার বেটা দুধ ছেড়ে দিল, বিয়ে দিয়ে দাও। তোমার বেটা লুঙ্গি পিন্ধেছে খেললো, বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ের পাতলা পায়খানা, বিয়ে দিয়ে দাও। তোমার ছেলে একটা ছুরির সাথে ঘুরছিল, বিয়ে দিয়ে দাও। এই তোমার ছেলেকে দেখলাম ইউটিউবে ভিডিও বানাচ্ছে, বিয়ে দিয়ে দাও। তুই সমঝা? বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টটা বানান, বলেন যে কি তোমাদের ভিডিও বানাবো এবং ভিডিওটা কেমন লাগলো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।